নিপার পাকশালাতে সবাইকে অভিনন্দন। সামনে আসছে নববর্ষ। আমরা বাঙালিরা বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নববর্ষ পালন করে থাকি। এই সময় মিষ্টির দোকানগুলোতে প্রচুর ভিড় দেখা যায়। মিষ্টি ছাড়া বাঙালিদের কোনো অনুষ্ঠানই চিন্তা করা যায় না। মিষ্টির দোকানের মতো বাড়িতে কিভাবে খুব সহজেই বুন্দিয়া তৈরি করা যায় তার পুরো ভিডিওটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 1 কাপ পরিমাণ করে বেসন নিয়েছি। একটি চালনি দিয়ে বেসন ভালোভাবে চেলে নিচ্ছি, যাতে বেসনের ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। বেসন ভালোভাবে চালা হয়ে গেছে, এর মধ্যে 1 টেবিল চামচ ঘি মেশাচ্ছি। ভালোভাবে বেসনের সাথে ঘি মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি এই ঘি মেশানো বেসনের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে বুন্দিয়ার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে বুন্দিয়ার জন্য ব্যাটার তৈরি করে নিতে হবে। জল এখানে বেশি পড়লে ব্যাটার পাতলা হয়ে যাবে, এতে বুন্দিয়া তৈরি করা যাবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন, এখানে ব্যাটারের ঘনত্ব বেশি পাতলাও বা বেশি ঘনও করিনি। এইভাবে অনবরত 5 থেকে 6 মিনিট নেড়ে যেতে হবে। যত ভালো করে বেসন ফেটানো হবে বুন্দিয়া, তত ভালো হবে। এখানে বেসন ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি অন্য একটি পাত্রে অল্প পরিমাণে বেসনের ব্যাটার আলাদা করে নিচ্ছি। মিষ্টির দোকান থেকে যখন আমরা বুন্দিয়া কিনি, তখন হলুদ বুন্দিয়ার সাথে লাল বুন্দিয়াও মেশানো থাকে। আর এখানে লাল বুন্দিয়ার জন্য আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করছি। সামান্য পরিমাণে রেড ফুড কালার দিয়ে আমি এখানে লাল বুন্দিয়ার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভালোভাবে রেড ফুড কালার আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে বুন্দিয়ার স্বাদের কোনো পরিবর্তন হবে না, দেখতে ভালো লাগবে। লাল বুন্দিয়ার জন্য ব্যাটার সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। চুলাতে একটি পাত্র বসিয়েছি। আমি এখন বুন্দিয়ার শিরা তৈরি করছি। 1 কাপ পরিমাণ করে জল নিচ্ছি, সাথে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ করে চিনি। প্রথমে যে কাপ পরিমাণ করে আমি বেসন নিয়েছিলাম, সেই কাপ পরিমাণ করে আমি এখানে চিনি ও জলের পরিমাণ দিয়ে বুন্দিয়ার শিরা তৈরি করছি। সাথে দিচ্ছি 2-3টা এলাচ। সব উপকরণ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি বুন্দিয়ার জন্য চিনি শিরা 1 তার বা 2 তার পরিমাণ করে করছি না। চিনি শিরা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে শিরা কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব। চুলাতে অন্য একটি পাত্র বসিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই তেলে বুন্দিয়া ভেজে নেব। ছিদ্রযুক্ত একটি চামচ এখানে ব্যবহার করছি। তেল থেকে একটু উপরে চামচটি ধরে রেখেছি, তার মধ্যে বেসনের ব্যাটার দিয়ে দিচ্ছি। ছিদ্রযুক্ত চামচ থেকে বেসন একা একাই তেলের মধ্যে পড়ে বুন্দিয়ার আকারে তৈরি হয়ে যাচ্ছে। মিনিট 2 হালকা নাড়াচাড়া করে আমি বুন্দিয়াগুলো সব তুলে নেব। বুন্দিয়া ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম হাইতে রেখে বুন্দিয়াগুলো সব ভেজে নিতে হবে, নইলে বুন্দিয়া চুপসে যাবে। বুন্দিয়া ভাজা হয়ে গেছে। তেল থেকে ঝরিয়ে আমি চিনি শিরার মধ্যে বুন্দিয়াগুলো সব দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাসের বুন্দিয়া ভাজা হয়ে গেছে। আমি একইভাবে আবার বুন্দিয়া ভেজে আপনাদের দেখাচ্ছি। প্রতিবার তেলে বুন্দিয়া দেওয়ার সময় অবশ্যই ছিদ্রযুক্ত চামচটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবারও বুন্দিয়া ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে দিয়েই বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। বুন্দিয়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার লাল বুন্দিয়া ভেজে নিচ্ছি। ভালোভাবে খেয়াল করুন, আমি লাল বুন্দিয়া ভাজার জন্যে ছিদ্রযুক্ত চামচটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যাতে করে প্রতিটি বুন্দিয়া গোল গোল দানার মতো ভেসে ওঠে।
তেল ভালোভাবে হিট করে বুন্দিয়াগুলো সব ভেজে নিচ্ছি। বুন্দিয়া ভাজা হয়ে গেছে, এবার চিনির শিরার মধ্যে লাল বুন্দিয়াগুলো মিশিয়ে দিচ্ছি। সব বুন্দিয়া একটি চামচ দিয়ে ভালোভাবে চিনির শিরার সাথে মিশিয়ে নেব। এখানে 15-20 মিনিটের সময় ধরে চিনির শিরার মধ্যে বুন্দিয়াগুলো ভিজিয়ে রাখছি। 15-20 মিনিট পর চিনির শিরা থেকে আমি বুন্দিয়াগুলো তুলে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, এতে বুন্দিয়াগুলো রসে ভরা এবং ঝরঝরে হবে। আমি একটি সার্ভিং বলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আশা করব আজকের বুন্দিয়া রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই রেসিপিতে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আমার পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনি তা সহজেই পেতে পারেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।